ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। যাচ্ছিল কাঠ বোঝাই করা গাড়িটি, সেখান থেকে কাঠের ই করে সে মারা গেছে। পূর্ণচন্দ্র এইভাবে অ্যাক্সিডেন্ট হতে চলেছে 2018 করে, তারপর কি বলবেন আপনি ইসলামপুরে যে দুর্ঘটনা ঘটছে? সে তো প্রশাসন দিক দিয়ে সতর্ক হতে হবে। যেরকম কাঠ বোঝাই গাড়ি যাচ্ছিল, সেই গাড়িটা খুবই খারাপ অবস্থায় ছিল, তাও কিভাবে যাচ্ছিল সেটা প্রশাসনের নজরে আনার দরকার ছিল। তা আমি মনে করি যে প্রশাসন যাতে নজর দেয় এবং সেফ ড্রাইভ সেফ লাইফ, যাতে সুস্থভাবে সাধারণ মানুষ যাতে চলাচল করতে পারে, তার জন্য আমি কামনা করছি। আবেদ আলী শেখ, ইসলামপুর এক্স প্রধান।